হ্যালো এভ্রিওন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি দর্শক আজকে আমি একটি অ্যাপস নিয়ে কথা বলবো যে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সকল পুরানো অডিও ভিডিও এবং যত পিকচার আছে যেগুলো আপনি ডিলেট করে ফেলছেন সব কিছু রিকভার করতে পারবেন এবং এর জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে এবং এই অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনাকে সরাসরি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে হবে তো চলুন সেই অ্যাপসটির সাথে আমি আপনাকে পরিচয় করিয়ে দিই এবং পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে একটি কথা বলে রাখছি যে আমার ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো লেটস স্টার্ট মাই ভিডিও ভিডিওস আপনি আপনার অডিও ভিডিও এবং যে ইমেজগুলো ওগুলো রিকভার করতে চাইলে আপনাকে ফার্স্ট টাইম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে তো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি সার্চ দেবেন যে রিকভার ডিলেটেড অল ফাইলস এফ এল ইএস অল ফাইলস ওকে এটা ক্লিক এটা লেখার পরে আপনি দেখবেন যে এমন একটা ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেস থেকে আপনি এই যে অপশানটা এই অপশানটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এবং যারা ইনস্টল করতে পারবেন না আমি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন তো ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টল করছি না এবং এখান থেকে আমি অ্যাপসটির মধ্যে ঢুকছি এবং দেখতে পাচ্ছেন যে আমার একটি ইন্টারফেস আসছে একটু লোডিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখানে এস্টার যে অপশন আছে এই স্টার্ট অপশানে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর যে এমন একটা ইন্টারফেস আসছে এবং এই ইন্টারফেস থেকে আপনি রিকভার ভিডিও বা রিকভার অডিও যে কোনোটা সিলেক্ট করে নিয়ে কাজ করতে পারবেন তো আমি ফার্স্ট টাইমে রিকভার ইমেজে কাজ করব ওকে রিকভার ইমেজে কাজ ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে স্ক্যান না বলে যে অপশনটা আসছে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর শো পিকচার এটাতে ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমি যতগুলো পিকচার ডিলেট করছিলাম সবগুলো পিকচার অটোমেটিকলি এখানে আছে এবং এখান থেকে আপনি আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারবেন তো সেভ করতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি তো সাপোজ মিরাজ ভাইয়ের একটি পিকচার আমি ডাউনলোড করব বা আমি আপনার আমার গ্যালারিতে সেভ করে রাখব তো সেক্ষেত্রে এই পিকচারে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর সাকিব ভাই এটা সেভ করবো তো এটাতে ক্লিক করার পর যে একটা অপশান আসছে রিয়েস্টোর রিয়েস্টোরে আপনি ক্লিক করবেন ঠিক আছে রিয়েস্টোরে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার পিকচার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো অন্য একটি পিকচার আপনি যদি সেভ করতে চান এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পিকচার এখান থেকে আপনি পিকচারের উপর ক্লিক করবেন এবং দেন রিয়েস্টোর ওকে রিয়েস্টোরে ক্লিক করার পর অটোমেটিকলি আপনার পিকচার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এখন দেখব যে কিভাবে আপনি ভিডিওটা রিকভার করতে পারবেন তো ভিডিওটি রিকভার করতে গেলে আপনাকে স্ক্যান নাও ক্লিক করতে হবে ওকে স্ক্যান নাও ক্লিক করলাম দেন একটু লোডিং নিচ্ছে দেন শো ভিডিওতে ক্লিক করবেন ওকে শো ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়টা ভিডিও ডিলিট করছিলাম মোটামুটি সবগুলোই আছে ওকে এখান থেকে আপনি এটাতে ক্লিক করলেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে রিস্টো বলে যে অপশনটা এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিকলি আপনার ভিডিও আপনার গ্যালারিতে ছেও হয়ে যাবে তো আপনি এভাবে আপনার ভিডিও অডিও এবং ইমেজ আর কি রিকভার করতে পারবেন তো দর্শক আশা করছে যে আপনারা বুঝতে পারছেন বিষয়টা কীভাবে রিকভার করতে হবে তো যদি আপনি বুঝতে পারেন বা আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যদি বুঝতে পারেন তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ